রাজধানীতে এলাকা ভেদে গড়ে 3 থেকে 4 ঘন্টা লোডশেডিং হচ্ছে। আবার কোন কোন এলাকায় সময় লাগছে আরও বেশি। অধিকাংশ সময় দেখা যায় গভীর রাতে লোডশেডিং শুরু হয়ে ভোর পর্যন্ত বিদ্যুৎ নেই, আর তার সাথে যুক্ত তীব্র গরম। রাত্রিকালীন তীব্র লোডশেডিং দেওয়ার কারণে সাধারণ মানুষ সকালে নির্ঘুম রজনীর হতাশা প্রকাশ করে। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত করছে। ছেলেমেয়েরা এখন পড়াশোনার টাইম, এক্সাম চলতেছে অলরেডি আপনার এই সময়টার মধ্যে, তো এখন সব জায়গাতে আপনার ফার্স্ট সেমিস্টার বা ওদের সমস্যা পরীক্ষা চলতেছে, ওরা সব ঠিকমতো পড়াশোনা করতেছে না। তো রাত্রে আপনাকে কারেন্ট আসে, আবার চলে যায়, আবার সে চলে যায়, আপনার ঘুমের কষ্ট হয়, আবার ফ্রিজ চলে না, এই সমস্যা। কিছুক্ষণ পর পরই কারেন্ট চলে যাচ্ছে, ঠিক মতো ঘুমানো হচ্ছে না, বাচ্চাদের অসুবিধা হচ্ছে। ঘন ঘন লোডশেডিং হইতেছে, 3 ঘন্টা 4 ঘন্টা থাকতেছে। আমরা তো বাচ্চা নিয়ে ফ্যামিলি পরিবার নিয়ে কিন্তু খুব কষ্টে আছি, এটা ঠিক মতন পাইতেছি না, তারপরে বাসা বাড়িতে পানি উঠতে পারতেছি না, নানান সমস্যা। ভুক্তভোগীরা বলছেন দিনে কমপক্ষে 3 থেকে 4 বার, কোথাও কোথাও 5 থেকে 6 বার পর্যন্ত লোডশেডিং চলছে। এতে করে অসহনীয় গরমে নাকাল সাধারণ মানুষ। জানা গেছে সরকারি হিসাবেই সারা দেশে বর্তমানে দিনে 2500 থেকে 3000 মেগাওয়াটের বেশি লোডশেডিং হচ্ছে। বাসার মধ্যে আমাদের পানি নেই, হঠাৎ করে অনেক ঘন্টার পর ঘন্টা নেই। এখন এই গরমের মধ্যে আপনার যদি আমাদের পানি প্রবাহ না পাই, আমরা যদি বাসার বাড়ির মধ্যে পানি না পাই, তাহলে তো বুঝুন, আমাদের সমস্ত দৈনন্দিন সমস্ত কিছু বন্ধ হয়ে থাকে। সবাই আসলে কষ্ট পায়, কেউ যে আসলে শান্তিতে থাকে তা না, আর যাদের পর্যাপ্ত ব্যবস্থা না থাকে তাদের জন্য আরও বেশি কষ্টকর। ঘর আইবি যাদের না থাকে বা অন্যান্য কোনো ব্যবস্থা না থাকে লোডশেডিংয়ের সময় সাপোর্ট দেওয়ার মতো, তাদের জন্য এটা আসলে খুবই কষ্টকর। ছোট কারখানাগুলোর মালিক শ্রমিকরা পড়েছেন আরও বিপাকে। তারা বলছেন বিদ্যুৎ না থাকায় অর্ডার এমনিতেই কম, তার মধ্যে লোডশেডিংয়ের কারণে জেনারেটরের উপরও ভরসা করা যাচ্ছে না, এতে উৎপাদন খরচ অনেকাংশে বেড়ে যাচ্ছে। বিদ্যুৎ না থাকলে তো মেশিন চলবে না, তো মেশিন না চললে তো আর আমরা এইগুলি প্রোডাকশনগুলি উৎপাদন করতে পারতেছি না। আগে তো লোডশেডিং ছিলই না, এই যে মাঝখান থেকে আজকে 3-4 মাস যাবতই লোডশেডিং, এদিকে ঘুরি, তারপর সেলাই করা যায় না, বানানো যায় না ম্যাট্রেস, তারপর দেখা গেছে আমাদের 8টা পর্যন্ত ডিউটি, অনেক সময় লেট হয়ে যায় কাজে কারেন্ট না থাকার কারণে। ঘুমানো যায় না, 10টার দিকে কারেন্ট জায়গা, আবার 1টার দিকে 1টার দিকে কারেন্ট জায়গা, তখন আবার ঘুমানো যায় না, রাতের আবার 3টা 4টার সময় কারেন্ট আসে। প্রত্যেকদিন রাত্রে পুরো গ্রামে একদম পুরো ভিজে যায়, 1 ঘন্টা কারেন্ট থাকে না, দিনও কারেন্ট জায়গা। পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, এর সাথে 1/3 কেন্দ্র বসে থাকছে আর 1/3 আংশিক চলছে। এই অবস্থায় বিদ্যুতের চাহিদা কিভাবে মিটবে এমন প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা বলছেন রামপাল ইন্ডিয়ান গ্রিড, গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র সহ অনেক কেন্দ্রই চালু আছে, এগুলো দিয়েই সারা দেশে প্রায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দেওয়া সম্ভব। এ সময় তারা জানান জবাবদিহিতা না থাকার কারণে আজ দেশের বেহাল দশা। আমাদের প্রাথমিক চালে আমদানির উপরে বিদ্যুৎ উৎপাদন নির্ভর করছে, এখন আমদানি করতে গিয়ে যদি সমস্যা হয় তাহলে উৎপাদন তো ব্যাহত হবে। মানে আমরা যদি ভারতের 1160+ আদানির যদি 1600 জায়গা যদি 1000 ধরি, তাহলে এগুলি সব যুক্ত করে বাংলাদেশের প্রায় 18-19 হাজার মেগাওয়াট উৎপাদন করার ক্ষমতা আছে। পরিচালনের উপায় হলো যদি জ্বালানি সরবরাহ বাড়ানো যায়, আর আমদানিটা যেহেতু ফ্লেক্সিবল ছিল, আদানি থেকে আমরা 700 আনছিলাম, এখন তারা সেকেন্ড ইউনিটটা থেকে দিতে পারবে বলছে, সেখানে যদি আমরা আরো 500 বা 700 টোটাল দিয়ে 1000 বা 1200, সর্বোচ্চ 1400 দিতে পারার কথা ওদের, কিন্তু 1400 বা 1450 দেওয়ার কথা, তো এখানে 1000-এর উপরে যেটাই দিবে সেটাই তখন আমাদের জন্য লাভ হবে। এখন জ্বালানি কেনার জন্য টাকা দরকার, টাকার সংকট হয়ে গেছে, তারপরেও সবকিছু বাদ দিয়ে জ্বালানি জোগাড় করতে হবে, যোগান দিতে হবে, যেহেতু আমলারা এইসবের মধ্যে জড়িত, তাদের তো কোনো জবাবদিহিতা নাই। জবাবদিহি আজকে যদি প্রফেশনালরা থাকতো তাহলে দেখো এতক্ষণে কি হয়ে যেত। এই জন্যই তো যে যার কাজ তার দেওয়া উচিত, সব কাজ আমলা দিয়ে করলে তো চলে না। বাইরে প্রচন্ড গরম আর ঘরে লোডশেডিং এর কারণে হাঁপিয়ে উঠছে মানুষ। বর্তমানে লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন কয়লা সরবরাহ নিশ্চিত করতে না পারলে বিদ্যুতের চাহিদা মেটানো অসম্ভব হয়ে পড়বে, আর এদিকে সরকার বলছেন এই সমস্যার সমাধানে কিছুটা সময় লাগবে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।